আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, এখন রয়েছে দেশের কৃষি খাতে কীটনাশকের ব্যবহার এবং এর প্রভাব নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের সাথে সংযুক্ত রয়েছেন ওয়ার্ল্ড ফার্মা ও ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব কে এস এম মুস্তাফিজুর রহমান। আমরা কথা বলছি তার সাথে। জনাব মুস্তাফিজুর রহমান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ, একুশে টেলিভিশনকে ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। জি, আমরা প্রথমে শুরু করতে চাই যে বিষয়টি দিয়ে, অনেকদিন ধরেই কৃষি সেক্টর নিয়ে কাজ করছেন উদ্যোক্তা হিসাবে, এবং এই যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের 50 বছরে কৃষির যে অগ্রগতি বা আমাদের যে অর্জন এবং সেই কৃষি রূপান্তর, সেই জায়গাটা দিয়ে আজকে আলোচনা শুরু করতে চাই। প্রথমে একটু অবস্থানটি যদি তুলে ধরেন। ধন্যবাদ। আপনি 50 বছরে বাংলাদেশের অর্জন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়ন নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে বলতে হবে যে আমাদের দেশে প্রতিটি সেক্টরেই উন্নতি লাভ করেছে, কিন্তু কৃষি সেক্টরটা একদম চোখে পড়ার মতো। কারণ আমরা যদি বলি যে আমাদের দেশে যখন জনসংখ্যা ছিল স্বাধীনতার পরবর্তী সময় 7.5 কোটি, তখন আমাদের জমির সংখ্যাও ছিল বেশি, কিন্তু ফসলের যে প্রতি বিঘাতে যে পরিমাণ ধান উৎপাদন হতো, আজকে জনসংখ্যা আজকে 17 কোটি হওয়াতে যদি ধানের উৎপাদন যদি বিঘা প্রতি ওই 4-5 মন যদি থাকতো, তাহলে আমাদের এদেশে মানুষকে বাঁচানো যেত না, এবং বিদেশ থেকে খাদ্য আমদানি করে এই বিপুল জনসংখ্যা মানুষকে যে বাঁচিয়ে রাখা, সেটা একটা অনেক দূরহ ব্যাপার হতো। যদি সম্ভব হলেও আমাদের জিডিপি প্রবৃদ্ধি যেভাবে আমরা এখন দেখতে পাচ্ছি সেটা হতো না, কারণ খাবারের পিছনেই আমাদের অনেক অর্থ চলে যেত। তাহলে এই উন্নয়নটা সম্ভব হয়েছে আমাদের কৃষি গবেষণা, কৃষি সম্প্রসারণ এবং কৃষি শিক্ষা, এগুলোর ভেতরে একটা চমৎকার সমন্বয় হবার কারণে। এক সময় আমাদের দেশে দেখুন, মানুষ কিন্তু সারা পৃথিবীতে সবচেয়ে সর্বাধিক পরিমাণে মানুষ মারা গেছে কিন্তু খাদ্যের অভাবে। এই আমাদের দেশেই, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশেই ধরুন যখন ব্রিটিশ আমলে 1770 সালের দিকে 69 সালে এখানে কিন্তু এই উপমহাদেশে অনেক বড় দুর্ভিক্ষ ফেমিন ছিল, সেখানে প্রায় 4 মিলিয়নের উপরে মানুষ না খেয়ে মারা গেছে। একটা দীর্ঘ সময় এখানে আপনার দুর্ভিক্ষ বিরাজ করেছে। তার পরবর্তীতে আবার এটা 1943 সালের দিকে, আপনার এই 1930 সালে যখন গ্রেট ডিপ্রেশন, অর্থনৈতিক মন্দা ছিল সারা পৃথিবীতে, পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং এই সেই সময় আমাদের এই অঞ্চলে বাংলাদেশে সহ ভারতবর্ষ এই সমস্ত জায়গায় কিন্তু আবার ব্যাপক রকমের দুর্ভিক্ষ হয়েছে খাদ্যের অভাবে। এবং আমাদের দেশটি যখন আমরা স্বাধীন হয়েছি, আমাদের জনসংখ্যার যে প্রবৃদ্ধির হার ছিল তার সাথে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল অনেক কম। সেই কারণে পশ্চিমা গণমাধ্যমে এবং আমেরিকান বিজ্ঞানী এবং রাজনৈতিকবিদরা তারা বলেছে এই রাষ্ট্র কখনো টিকবে না এবং এটা একটা তলাবিহীন ঝুড়ি। সেই তলাবিহীন ঝুড়ির যে রাষ্ট্রটি এবং খাদ্যে দুর্ভিক্ষ না খেয়ে মারা গেছে, পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম কঙ্কালসার দেশের একটা দেশ হলো বাংলাদেশ, সেই দেশ আজকে 17 কোটি মানুষ আমরা খেয়ে পুড়ে বেঁচে পারছি, এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের কৃষিতে এই সমৃদ্ধি এবং এই উন্নয়ন। কিন্তু এখানে আমাদের আরো কিছু করার আছে। কৃষির যখনই উৎপাদন বৃদ্ধি পায় তখন কিন্তু কৃষকের জন্য এটা একটা, যদি সমন্বিত ব্যবস্থাপনা না থাকে তাহলে কৃষকের জন্য এটা অত্যন্ত হতাশাজনক যে তার যে ক্ষুদ্র ক্ষুদ্র কৃষক, তার হয়তো জমিতে সামান্য পরিমাণে ধরেন 5 কেজি বেগুন হয়তো সে একদিনে হারভেস্ট করেছে, সংগ্রহ করেছে, সেটা বাজারে নিয়ে যে এই প্রতিযোগিতার মধ্যে সে যে সঠিক মূল্য পাবে যদি না পায়, এই জন্য উৎপাদন বৃদ্ধির সঙ্গে আপনার এর সঙ্গে যে আরো কিছু ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি হওয়া দরকার, এবং এই জায়গাটা আমরা এখন এসে দাঁড়িয়ে আছি। 50 বছরে কৃষির প্রবৃদ্ধি, বাংলাদেশের উন্নয়নের সোনালী স্বপ্নের দিন, কিন্তু এখন আমরা যে যান্ত্রিকীকরণ, আধুনিকীকরণ, বাণিজ্যিকরণের যে জায়গায় এসেছি, এই কাজটি আমাদেরকে যথাযথভাবে করতে হবে। দেশীয় শিল্প বিকাশের হাত দিতে হবে, কৃষিভিত্তিক শিল্পায়নে আসতে হবে, অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিতে হাত দিতে হবে। যদি এগুলো আমরা যথাযথভাবে করতে পারি তাহলে একটি সাস্টেইনেবল প্রবৃদ্ধি, যেটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সেটাতে আমরা যেতে পারবো। আমি এই 50 বছরের কৃষি সংক্ষেপে আমি এইভাবেই বলছি।
কৃষকদের যে ভূমিকা বরাবরই সেটি প্রশংসাযোগ্য, কিন্তু এই যে কৃষির অগ্রগতির জায়গায় কৃষি উপকরণ যেগুলো নিয়ে আসলে কৃষকরা আরো এগিয়ে যাবেন, সেই জায়গাটি কি অগ্রগতি যথেষ্ট? চমৎকার, আপনি একটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে কৃষি মানে হলো কৃষি উপকরণ, মানে কৃষি বীজ দিয়ে হলো কৃষির উৎপত্তি, এবং যখন আপনি একটা ভালো বীজ কৃষকের হাতে দিবেন তারপরে প্রয়োজন হবে হলো সেই বীজটাকে যথাযথ ব্যবস্থাপনার মধ্য দিয়ে এটার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো, উৎপাদন যাতে বৃদ্ধি পায়, উৎপাদনশীলতা যাতে বৃদ্ধি পায়, তাহলে সেখানে আপনার বীজের পরে আসবে ফার্টিলাইজার মানে সার, কীটনাশক এবং সেচ ব্যবস্থাপনা, এবং যথাযথ সময় এগুলোকে সংরক্ষণ করা মানে হারভেস্ট করা, হারভেস্টের পরে আবার এগুলোকে সংরক্ষণ করা, এই যে বিভিন্ন প্রক্রিয়া, কৃষি উৎপাদনের প্রক্রিয়ার কতগুলো গুরুত্বপূর্ণ স্তর আছে, সেই স্তরে আমরা এখন যে আধুনিক কৃষির যে স্বপ্ন দেখছি, বাণিজ্যিক কৃষির যে স্বপ্ন দেখেছি, সেই জায়গাতে আমাদের অনেক অসম্পূর্ণ কাজ রয়ে গেছে। যেমন ধরুন আমি যদি বলি যে আমাদের দেশের বীজটা আমরা বেসরকারি খাতে, আমরা কৃষি বীজ আমরা বেসরকারি খাতে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি, কিন্তু বীজের বাহিরে যে সমস্ত উপকরণ আছে যেমন ধরুন ফার্টিলাইজার এবং পেস্টিসাইড, ফার্টিলাইজার আমরা ইউরিয়া ছাড়া সবগুলোই আমরা আমদানি নির্ভর, এবং সেই আমদানির জন্য আমাদেরকে আমরা ব্যাপক ভর্তুকি দিচ্ছি, এই জায়গাটা আমাদের দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে। আরেকটি জায়গা যেটাকে খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা আমাদের জীবনের সাথে সম্পর্কিত, যেটা আমাদের স্বাস্থ্যের সাথে সম্পর্কিত, সেটা হলো কৃষি জমিতে ঝুঁকিপূর্ণ এবং টক্সিক বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহারটা বিধিসম্মত এবং নিয়ম নীতি মেনে যথাযথভাবে এটা হচ্ছে কিনা এই জায়গাটা দেখার বিষয় আছে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমাদের দেশের স্বাধীনতার পরবর্তী সময়ে যখন আমাদের এক বিঘা জমিতে 5-6 মণ ধান হতো, সেই 5-6 মণ ধানের ভিতরেও আবার নানা রকমের বালাই যেমন ধরেন পোকা মাকড় ইঁদুর এগুলোর উৎপাতে অনেক খাদ্যশস্য আমাদের নষ্ট হয়ে যেত, ফলে সেই সময়ের বঙ্গবন্ধু এই কৃষকদেরকে বিনামূল্যে কীটনাশক সরবরাহ করেছেন, কিন্তু এই বিনামূল্যে সরবরাহ করার কারণে সেই সময় বহুজাতিক কোম্পানি যারা ছিল তারা তাদের যেগুলো সেই সময়ের সবচেয়ে বিষাক্ত কীটনাশক যেগুলো যেমন DDT যেগুলো আপনার দীর্ঘ সময়ের রেসিডিউ ইফেক্ট থাকে, তারপরে অর্গানোক্লোরিনেটেড জাতীয় কীটনাশকগুলো এগুলো বিনামূল্যে আমরা সেই সময় চাষিদেরকে সরবরাহ করেছি, এবং বহুজাতিক কোম্পানিগুলো যখনই বেসরকারিভাবে এই বালাইনাশকের ব্যবসা যখন বেসরকারি খাতে যখন উন্মুক্ত করা হলো তখন তারা এখানে সরকারি আইনের মধ্যে বহুজাতিক কোম্পানিদের পক্ষে যাতে থাকে, তাদের প্যাটেন্ট প্রোডাক্ট একটা সবচেয়ে স্বল্প উন্নত দেশে তারা প্যাটেন্টকে এখানে কার্যকরী করেছে, এবং আইনের ফাঁক ফোকর দিয়ে এখানে দেশীয় শিল্প বিকাশ যাতে না হয় সেই জায়গাটি এখনো রয়ে গেছে সেইভাবে। যেমন উদাহরণ দিয়ে বলি, যেমন ধরুন যে একটা আমরা যদি এখানে বালাইনাশকের ইন্ডাস্ট্রি করতে চাই তাহলে কিন্তু আমাকে কাঁচামাল আমাকে যেগুলো আমদানি করতে হবে সেটাকে বিভিন্ন জায়গায় যেখানে আপনি তুলনামূলকভাবে সুবিধাজনক দামে পাবেন সেই দামে যাতে আপনি আনতে পারেন সেটাকে উন্মুক্ত করে দিতে হবে। যেমন বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, দেখুন 1-20টা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে দেখবেন প্রথম 20টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, কারণ এখানে সরকারি আইন এবং বেসরকারি কোম্পানির যারা প্রতিষ্ঠান তারা সমন্বয় করে তারা আইনটা এমনভাবে করেছে যে দেশীয় শিল্পের বিকাশ হবে। কিন্তু বালাইনাশক ইন্ডাস্ট্রিতে আপনার আমদানি নির্ভর একটি ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে যেখানে আপনি এই কাঁচামাল আপনাকে এমনভাবে আইন করা আছে যে আমি যদি ধরেন আমার ইন্ডাস্ট্রির কাঁচামাল আমি আনতে চাই আমাকে নির্দিষ্ট একটা কোম্পানির অনুকূলে এটা নিবন্ধিত করা হয়েছে। আমি যদি আজকে চায়নাতে যদি আমি দেখি যে এটার দাম বেশি, আমি এখান থেকে যদি আমি ইন্ডিয়াতে যেতে চাই অথবা আমি যদি আরও পাশ্চাত্যের দেশে আমি সুবিধাজনক দামে পাই, তাহলে কিন্তু এই সোর্সকে আমি কিন্তু চট করে পরিবর্তন করে এটা আনার সুযোগ নেই। এই আইনের একটা বিরাট ব্যত্যয় আছে, আমি দর্শক শ্রোতাকে হয়তো অতখানি বুঝিয়ে বলতে পারলাম না, কারণ এটা যারা এর সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত তারা এটা ভালো বুঝবে। তবে এক কথায় যদি বলি,
তাহলে দেশীয় শিল্প বিকাশের জন্য যে সহায়ক আইন সেই আইনটা সংস্কারের প্রয়োজন আছে। জি আজকে যদি জি জি আমরা আবারো এই আলোচনায় ফিরবো, ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে আমাকে। প্রিয় দর্শক নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেস। দর্শক, বিরতির আগে আমরা দেশের কৃষি খাত এবং এর বিভিন্ন করণীয় জায়গাগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং আমাদের সাথে সংযুক্ত ছিলেন নন ফার্মার ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব কে এস এম মোস্তাফিজুর রহমান। তার সাথে আবারও আলোচনা সংযুক্ত হচ্ছে জনাব মোস্তাফিজুর রহমান। আমরা যে জায়গায় আলোচনায় ছিলাম যে এই যে কৃষির অগ্রগতিতে আমাদের কৃষি উপকরণ বা বালাই নাশকের যে এখনকার যে সিস্টেম বা সেটি আরও কীভাবে পরিকল্পনা করে এগিয়ে নিয়ে যাওয়া, এবং তার সাথে আরেকটি প্রশ্ন একটু জানতে উত্তর জানতে চাবো, সেটা হচ্ছে গিয়ে কৃষি অর্থনীতিকে কাজে লাগিয়ে আমাদের পার্শ্ববর্তী যে অঞ্চলের দেশগুলো আরও এগিয়ে যাচ্ছে, তারা আসলে কিভাবে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো আসলে আমাদের দেশে আমরা নিয়ে আসতে পারি কিনা। ধন্যবাদ। আপনি যদি কৃষির উন্নয়নের কথা যদি বলি, তাহলে অবশ্যই অন্যান্য দেশগুলো যারা কৃষিকে ভিত্তি করে যারা উন্নয়ন লাভ করেছে তাদের মডেলটা কি ছিল সেগুলো আলোচনা খুবই প্রাসঙ্গিক হবে। আজকে যদি আমরা তিনটে দেশের কথা বলি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইন্ডিয়া এবং চায়না, আপনি যদি আমেরিকার কথা বলেন তাহলে কিন্তু কলোনিয়াল টাইমের পরবর্তী সময়ে, যেটা 1776 সালে যখন আমেরিকা স্বাধীনতা লাভ করেছে, তার পরবর্তী সময়ে অনেক সময় ছিল যাদের অর্থনীতি ছিল সম্পূর্ণ কৃষির উপর নির্ভরশীল এবং শতকরা 90% মানুষ ছিল কৃষি পেশার উপর নির্ভরশীল। সেই দেশ পরবর্তীতে কৃষি শিল্প, কৃষি যান্ত্রিকীকরণ এবং কৃষিতে রাসায়নিক ব্যবহারের কারণে তারা শিল্পের দিকে পরিবর্তন করে এখন তাদের জাতীয় জিডিপিতে কৃষির মানে তার কন্ট্রিবিউশন হয়তো শতকরা 5%, কিন্তু কৃষকই ওই দেশের সবচেয়ে ধনী এবং সমৃদ্ধশালী। আজকে যদি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলেন, তাহলে কিন্তু ভারতেও আপনার ইন্দিরা গান্ধীর সময়ে এবং 1965 সালের দিকে তারা কিন্তু এখানে আপনার হলো এই কৃষি বিপ্লবের তারা ডাক দেয়। পরবর্তীতে তারাও কিন্তু কৃষি ভিত্তিক শিল্প এবং যান্ত্রিকীকরণের মধ্য দিয়ে তারা এগিয়ে গেছে এবং চায়নার অর্থনীতি কৃষি ভিত্তিক এবং কৃষি শিল্পের মধ্য দিয়ে তারা যে রেভলিউশন ঘটিয়েছে এটাও কিন্তু কৃষি অর্থনীতি দিয়েই তারা এগিয়ে আসছে। এবং বাংলাদেশেও আপনি যদি দেখেন যে আমরাও কিন্তু কৃষিকে ঘিরেই কিন্তু আমরা আজকে সমৃদ্ধির দিকে যাচ্ছি। তাহলে পার্থক্যটা কোন জায়গায় হয়েছে সেটা হলো যে ভারতবর্ষের কথা বলুন, তাদের দেশে কিন্তু এই পেস্টিসাইড কিন্তু তাদের কিন্তু আমদানি করতে হয় না, তারা আমদানি করে কাঁচামাল। আর আমাদের দেশে 600-এরও অধিক পরিমাণ আমদানিকারক কোম্পানি বাংলাদেশে আছে যাদের উৎপাদন করার দিকে তাদেরও কোনো আগ্রহ নেই এবং সরকারি নীতিমালাতেও যারা উৎপাদন করবে তাদেরকে যে কোনো প্রণোদনা দেওয়া, তাদেরকে সুবিধা দেওয়া, সেই বিষয়টা এখানে নজরে আসে না। ফলে আমাদের ইন্ডিয়াতে এবং চায়নাতে কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠেছে এবং তারা এই সমস্ত বালাইনাশক বাংলাদেশেও তারা রপ্তানি করছে এবং চায়নাও তারা বাংলাদেশ তাদেরকে বাজার সৃষ্টি করেছে। তো আমরা বাংলাদেশে আমরা বালাইনাশকের কোনো ইন্ডাস্ট্রি এখানে আমরা গড়ে তুলতে পারি নাই এবং যারা করে তুলেছি তাদের কাঁচামাল আমদানির ক্ষেত্রে এমনই আইনি জটিলতা, সেই জটিলতার কারণে এখানে পেস্টিসাইড, যেখানে কৃষিভিত্তিক দেশ যেখানে পেস্টিসাইড এখান থেকে রপ্তানি করার কথা সেখানে আমরা 99% আমরা বাংলাদেশে আমদানি করছি, যেটি এই হলো আমাদের দেশের এই জায়গাটা অবহেলিত রয়ে গেছে, এটি পরিবর্তনের অবশ্যই প্রয়োজন আছে। জি, একটা উন্নত দেশ আমরা কিভাবে চিনব? উন্নত দেশ চিনব যে দেশের প্রতিটি সেক্টরে দেখবেন যে ওই দেশেরই মালিকানাধীন শিল্প কলখানা গড়ে উঠেছে, দেশের শিল্প সুরক্ষা পাচ্ছে এবং সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। আপনি হ্যাঁ অবশ্যই যদি আপনি ভারতে যান, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যান, অটোমোবাইলে যান, তারপরে আপনি যদি ওদের আইটিতে যান, কৃষিভিত্তিকে যান, প্রত্যেকটা সেক্টরে দেখবেন বহুজাতিক কোম্পানিরা পরে প্রথমে দেশীয় শিল্পকে সুরক্ষা দিচ্ছেন তারা। ভারতে আপনি এরকম 50টা কোম্পানি দেখবেন যে সব দেশীয় শিল্প সেখানে বড়। চায়নাতে যদি যান দেখবেন প্রতিটি সেক্টরে প্রথম টপ 50 কোম্পানি সেটা হলো চাইনিজ মালিকানাধীন। রাশিয়াতে যান এবং আমেরিকাতে যান তাই হবে। বাংলাদেশে আমরা কিছু কিছু সেক্টরে, ফার্মাসিউটিক্যাল সেক্টরে টপ 20 কোম্পানি সব বাংলাদেশি মালিকানা, কারণ এখানে আইনটা করা হয়েছে
আমাদের দেশীয় শিল্প বিকাশের জন্য। মোস্তফা সাহেব, আমরা শেষ দিকে চলে এসেছি আলোচনা, ছোট করে যেটি জানতে চাইব যে কৃষি যান্ত্রিকীকরণের এখন একটা যুগ চলছে এবং আমাদের যে শ্রমিক সংকট এবং কষ্ট কমিয়ে নিয়ে আসা, সেই জায়গায় যান্ত্রিকীকরণের জায়গাটা আর কি প্রত্যাশা থাকবে? যান্ত্রিকীকরণ এখন সময়ের দাবি। আপনি অনুমান করুন যে আমাদের দেশে প্রায় 1 কোটি হেক্টর জমিতে জমি চাষযোগ্য জমি আছে, প্রায় এর 70-72% জমিতে ধানের চাষ হয় এবং এই ধানগুলো ধান 15-20 দিনের মধ্যে সমস্ত ধান লাগাতে হবে এবং পাকার সময় দেখবেন যে এই 15-20 দিনের মধ্যে সমস্ত ধান কাটতে হবে। এত শ্রমিকের সংকুলন করা এটা বাস্তবসম্মত নয় এবং এই কৃষি শ্রমিকরা এই ধান কাটার পরে আবার তাদেরকে 2-3 মাস বসে থাকতে হবে। অতএব এরাই আমাদের দেশের দরিদ্র মানুষ এবং এদের দারিদ্র বিমোচনের জন্য আপনার যান্ত্রিকীকরণ করার কারণে হয়তোবা তাদের কাজ কমে যাবে, তারা যে বছরে 2-3 মাস কৃষি শ্রমিকের কাজ করে, কিন্তু অপরিহার্যভাবে যান্ত্রিকীকরণ করতে হবে এবং অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি করতে হবে, গ্রামভিত্তিক শিল্প করতে হবে, যাতে এই কৃষি শ্রমিকরা অন্য প্রফেশনে যেতে পারে এবং এই যান্ত্রিকীকরণ ছাড়া আপনি এই কৃষিকে লাভজনক করা যাবে না। এটা সময়ের দাবি, এটা করতে হবে। এখানেও আবার একইভাবে বলবো যে দেশীয় শিল্প যাতে বিকাশ হয়, এই বালাই নাশকের মতো যাতে এখানে দেশীয় শিল্প বিকাশ না হয়ে এখানে বাধাগ্রস্ত হচ্ছে, আর আর এই এই আমাদের যদি এই যান্ত্রিকীকরণের ইন্ডাস্ট্রিটাও যাতে দেশীয় শিল্প বিকাশ হয় সেই দিকে নজর দেওয়া দরকার। জি, আমরা সে প্রত্যাশা রাখছি। অবশ্যই সেই সক্ষমতা বাংলাদেশের রয়েছে, সুযোগ বা দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে অবশ্যই এই জায়গাগুলোর উত্তরণ ঘটলে আমাদের কৃষির যে অগ্রগতি বা অর্থনীতিতে যে অগ্রগতি সেটা আরো বেগবান হবে, সেই প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এখন দেশের কৃষি খাত নিয়ে আলোচনা করছিলাম ওয়ান ফার্মা ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম মোস্তাফিজুর রহমানের সঙ্গে। এবারে নিচে আরেকটি বিরতি, বেলা 2:35 আবার ফিরে আসবে। একুশে বিজনেস, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।